আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম আমি মাহফুজা আমিন। সবাই আমার সাথে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত। ভিডিও শুরুতে আমি একটা কথা বলে নিতে চাই, যারা ইতিমধ্যে আমাকে জয়েন করেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং যারা এই ভিডিওর মাধ্যমে আমাকে নতুন দেখছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন নতুন নতুন আপডেটের নোটিফিকেশনগুলো আপনারা তাড়াতাড়ি পেয়ে যান। তাহলে আর কথা না বাড়িয়ে আজকের ব্লগটি আমরা শুরু করি। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছি। এখন বাজে সকাল 10টা। আমি সকাল সকালই রান্নাবান্না শেষ করে ফেলি, তারপরে আয়াতকে নিয়ে যেহেতু উইন্টার গোসল করে তারপরে আমি পুরো সময়টা রেস্টে চলে যাই। আজকে আমাদের খাবারের মেনু কি, আমি মাছের মাথাগুলো সব সময় আলাদা করে রাখি মুড়ি ঘণ্ট খাওয়ার জন্য। সো নতুন আলু দিয়ে আমি মাছের মাথা মুড়ি ঘণ্ট করব, আর চিংড়ি মাছ, দেশি চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করব। তো দুই চুলায় একসঙ্গে আমি বসিয়ে দিয়েছি, আর সব কিছু আমি আগেই রেডি করে রেখেছি, এ কারণে আমার সময় বেশি লাগবে না। নর্মালি রেডি করা না থাকলে তখন দু চুলায় রান্না করতে গেলে দেখা যায় একদিকে দেখতে দেখতে আরেক দিকে পুড়ে যায় বা অনেক বেশি প্রবলেম হয়ে যায়। বেসিক রান্না আপনারা সবাই জানেন, এ কারণে কোনো রকম রেসিপি আমি কিছু ডিটেইলস বলবো না। কিন্তু হ্যাঁ, আপনাদের একটা রিকোয়েস্ট করি, আপনারা রান্নাটা আমার পুরোটা দেখেন। আমি কিছু টিপস দিব আপনাদেরকে এই রান্নার ব্যাপারে, যেটা আপনাদের অনেক হেল্প হবে। প্লিজ আপনারা দেখেন এবং আমি কি বলি সেটা শুনেন। আমার যখন বিয়ে হলো তখন আমি কোনো কিছুই রান্না করতে পারি না। তারপর হচ্ছে আমি 3 মাস পরেই হচ্ছে আমার হাজব্যান্ডের কাছে চলে যাই লন্ডন। তো ওখানে গিয়ে নতুন সংসার, আমি একদমই কিছু পারতাম না। তো ওখান থেকে আম্মুকে ফোন করতাম, আর আম্মু আমাকে স্কাইপের মাধ্যমে দেখাই দিত, শিখাই দিত, যেভাবে যেভাবে বলতো ওভাবে রান্না করতাম। আর আমার বড় ভাবি, যে আমি ভাবি মা যাকে বলি, কিছুদিন আগে তাকে দেখেছিলেন, আমার এখানে আসছিল, ও আমি ওনাকেও ফোন করতাম, ওনার কাছ থেকেও শিখে নিতাম। তো এভাবেই বেসিক রান্নাগুলো আমার শেখা হয়ে যায়। আমি এখন ভালোই রান্না পারি, অবভিয়াসলি বেসিক রান্নাগুলো ভালো পারি, আমি এক্সট্রিম পর্যায়ের কোনো রান্না এখনও পারি না। যাই হোক, তো যখন আমি দেশে চলে এলাম, আসার পরে ভাবির সাথে থেকে, তারপর আম্মুর সাথে থেকে থেকে আমি অনেক কিছু শিখি, অনেক টেকনিক শিখে নেই যে আসলে কীভাবে কী করতে হয়। রান্নারও যে এত টেকনিক থাকে, এত টিপস থাকে, এগুলো আসলে আমি জানতামই না। তো এই মুড়ি ঘণ্টর ব্যাপারে যে টেকনিকটা আমি শিখেছি, আর যে টেকনিকটা আমি আপনাদেরকে দেখাবো, সেটা আপনাদের সাথে এখন আমি শেয়ার করব যে আসলে কীভাবে কী করতে হয়। আপনারা দেখতেই থাকেন, আমি একটু পরে আপনাদের কাছে ব্যাক করতেছি।
আবারও ফিরে এলাম আমি। আপনারা স্ক্রিনে দেখতে পেলেন যে আমি মাছের মাথাগুলোকে হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আমি 15 মিনিট মাখিয়ে রেখেছি, কারণ এটা মাখিয়ে রাখলে এটা টেস্টটা দ্বিগুণ হয়ে যায় এবং অনেক সফট হয়ে যায় মাছটা, তখন রান্না করতে বেশি টাইম লাগবে না। আর এদিকে দেখতে পেলেন যে আমি মাছের মাথাটাকে অ্যাড করে দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি। আর এখন যেটা করব সেটা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন মাছের মাথার কাঁটাগুলো আলাদা হয়ে যাচ্ছে, মানে এটা যখন গরম হয়েছে তখন মাছগুলো আলাদা হয়ে গেছে আর কাঁটাগুলো আলাদা হয়ে গেছে। তো আমি যখন দেশের বাইরে ছিলাম তখন আমি কি করতাম, এই মাছের কাঁটাগুলো সহই আমি রান্না করে খেতে বসে শুধু কাঁটাই বাছতাম, বন প্লেট নিয়ে শুধু কাঁটাই বাছতাম, আর খেতে গেলে অনেক প্রবলেম হতো। তো আমি যে টিপসটা দিব, আম্মুর কাছে যেটা আমি শিখেছি, যে এখন আমি এই যে দেখছেন আলুগুলো গোটা গোটা আছে, তো আমি এটাকে নাড়তে থাকবো এবং এই যে দেখতে পাচ্ছেন আমি কাঁটাগুলো বাছতেছি, এটাকে আমি একটা 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 করে তুলে ফেলবো। আসলে সহজ মনে হচ্ছে কিন্তু আসলে সহজ না। তো যখন আমি এগুলোকে আলাদা করে ফেলবো, এই কাঁটাগুলোকে আমি তুলে ফেলবো, তো তখন হবে কি, আমি যখন খেতে যাব তখন আর প্রবলেম হবে না। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কাঁটাগুলোকে তুলে ফেলেছি আর এটাকে নাড়তে নাড়তে একদম ম্যাশ করে ফেলেছি, মানে আলু এবং মাছ এটা একদম মুড়িঘণ্ট করে ফেলেছি। আর আমি এটা চুলায় থাকা অবস্থায় যত নাড়বো এটার টেস্ট তত গুণ বেড়ে যাবে। আর আমি একদমই মানে কষানো কষানো নামাবো না, একটু পানি অ্যাড করার পরে, আমি ধনিয়া পাতা দেওয়ার পরে, তারপরে একটু মানে হালকা একটু ভেজা ভেজা নামাবো, কারণ আপনারা সবাই জানেন নতুন আলু অনেক পানি টেনে নেয়। তো আমি যখন এটা নামিয়ে ফেলবো তখন শক্ত হয়ে যাবে, তো এই কারণে আমি একটু রসালোভাবে নামাবো, যেন শক্ত হলেও জিনিসটা খেতে খারাপ না লাগে। তো এটাই ছিল আমার টিপস। তো আপনারা হয়তো বা অনেকেই জানেন, আবার আমার চেয়ে বেটার আপনারা জানেন, কিন্তু আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো এদিকে দেখেন ধনিয়া পাতা এবং কাঁচামরিচ অ্যাড করে আমি আমার রান্নাটা শেষ করে ফেলবো। আর ওইদিকে যে পালং শাক চিংড়ি বসিয়ে দিয়েছিলাম সেটাও আমার শেষ হয়ে গিয়েছে, আমি চুলা অফ করে দিয়েছি। তো আমি রান্না যখন করি তখন রান্নাঘরের কাজটা আমি যা যা থাকে সব একসঙ্গেই করে ফেলার চেষ্টা করি। তো ইভিনিংয়ে আয়াতকে পাস্তা খাওয়াবো আজকে, এ কারণে আমি চিজ পাস্তা রেডি করে ফেলবো, এখনই রেডি করে ফেলবো, যেন আর আমাকে রান্নাঘরে ঢুকতে না হয়। তো আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করব, আপনারা সেটাও দেখে নেন। আর পাস্তাটা যে রান্না করব সেটা হচ্ছে একদমই সহজ উপায়ে, ভেজিটেবলের মধ্যে শুধু আমি আলু এবং ফুলকপি যেটা থাকে সেটাই অ্যাড করব, আর সাথে ডিম এবং চিজটা অ্যাড করে দিব। তো আপনারা দেখতে থাকেন আমি কিভাবে রান্না করলাম।
আমার মেয়ের পছন্দ খেয়াল রাখতে গিয়ে আমি বেশি ম্যাটেরিয়ালস অ্যাড করিনি, কারণ সে বেশি ম্যাটেরিয়ালস পাস্তা বা নুডলসের সাথে খেতে চায় না। ও আর একটা কথা মাঝখানে বলে নেই, আপনারা এখানে হয়তো বা দেখেছেন আমি একটা ম্যাগি নুডলসও দিয়ে দিয়েছি। ও শুধু পাস্তা খেতে চায় না, ও পাস্তার সাথে যদি নুডলস অ্যাড থাকে তাহলে সে সেটা খেতে চায়। আর নুডলসের সাথে যে ম্যাগি সসটা থাকে এটা ওর ভীষণ পছন্দ। আমি পাস্তার সাথে নুডলসটা দিলে এই সসটাও আমি দিয়ে দিই, তাহলে ও অনেক মজা করে খায়। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার প্রায় শেষের দিকে আমি চলে এসেছি রান্নাটা, আর এখন আমি এটার সাথে চিজ অ্যাড করে দিব। আর যখন আমি চিজটা অ্যাড করে দিব তখন পাস্তাটা অনেক গ্রেভি হয়ে যাবে এবং এটার টেস্টটা অনেক সুন্দর হয় এবং অন্যরকম একটা টেস্ট হয়, যেটা আমি আয়াত আমরা দুজনেই পছন্দ করি। হয়ে গেল আমার চিজ উইথ পাস্তা রেসিপি। এদিকে রান্না করতে করতে দেখি করে হঠাৎ কলিং বেলের আওয়াজ, দরজা খুলে দেখি উপরতলার ভাবি তার মেয়েকে পাঠিয়েছে। গতকালকে রাতে তার মেয়ের বার্থডে ছিল, তো ওরা ওইভাবে বার্থডে সেলিব্রেট করে না, জাস্ট একটা কেক নিয়ে এসে নাকি কেটেছিল, তো আয়াতের জন্য একটু পাঠিয়ে দিয়েছে আর সাথে আমার জন্য একটু আচার পাঠিয়েছে। তো এখন আমাকে এগুলো রিটার্ন করতে হবে। নিশ্চয়ই আমার মতো আপনারা সবাই সেম কাজটাই করেন। আমি ভাবি বা নেইবার কিছু পাঠালে আমি খালি বাটি তাদের রিটার্ন করি না, তো এটাতে আমি যা কিছু আছে আমার যাই রান্না করি বা যা থাকুক আমি সেটা দিয়েই ব্যাক করে দিই। শুধু আমি যেটা করি তা কিন্তু না, আই থিঙ্ক আপনারা সবাই সেম কাজটাই করেন। আমি শো অপের জন্য তার জন্য স্পেশাল কিছু রান্না করে পাঠাবো আর আপনাদের সাথে শেয়ার করব, তেমন কিছুই না। এই যে দেখতে পাচ্ছেন তার বাটি দুটো আমি ভরিয়ে ফেলেছি, যে যা রান্না করেছি তা দিয়েই ভরিয়ে ফেলেছি, আর সাথে আমি পাস্তাটা অ্যাড করে দেব। ভাবির মেয়ে হয়তোবা পাস্তাটা অনেক লাইক করবে, এই কারণে আমি এটার সাথে পাস্তাটা দিয়ে দিব। আর পাস্তা যেহেতু আমি বেশি কিছু পাস্তার মধ্যে অ্যাড করি নাই আয়াতের জন্য, এ কারণে আমি টমেটো কুচি করে উপরে দিয়ে দিয়েছি যেন খেতে ভালো লাগে। আর এতটুকুই ছিল আমার আজকের ব্লগ। আপনারা সবাই যদি দেখে এনজয় করেন বা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটনে প্রেস করে দিবেন আর আপনার ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। আবারও বলে নেই, যারা আমাকে নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আমার ছোট্ট চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সাপোর্ট অনেক বেশি দরকার। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন, এতটুকুই চাওয়া আপনাদের কাছে। আর একটা কথা, যারা আমাকে বন্ধু করেছেন তাদেরকে যদি রিটার্ন দেওয়ার কথা থাকে আমি ভুলে গিয়েছি তাহলে প্লিজ আরেকবার মনে করিয়ে দিবেন। আল্লাহ হাফেজ। বাই বাই, তাড়াতাড়ি আসো, যাও, টাটা।